ফেসবুকে খবর আসছে গাবতলির হাতে একটা গরু উঠছে, গরুর দাম 20 লাখ। এটা তো কেনার সামর্থ্য আমার নাই, কিন্তু অন্তত দেখার সামর্থ্য তো আছে। এই জায়গাতে যাইতে তো 10 টাকা লাগে। চিন্তা করলাম দেশে থাকলে এটা দেখতাম, পরে শুনে 18 লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়, 50,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে গুলশানে নিয়ে গেছে। আমি মাঝে মাঝে বলি, ওই দিনই একটা লোক গাবতলির হাটে আসছে, কোমরে গামছা বান্ধা, ভ্যান চালক, 1 বছর আগে নিয়ত করছে যে আমি একটা কুরবানি দিব, সারা বছর জড়ো করে 10,500 টাকা ম্যানেজ করছে। যাইয়ে যখন বিকালে গেছে হাটে, যেয়ে দেখে ছাগল 10,000 টাকায় হয়, কিন্তু এটাকে ছাগল বলে না, এটাকে মরা ছাগল বলে। বেচারি যা তবিল আছে তাই কি করবে, বেচারি কষ্ট মষ্ট করে ওই 10,500 টাকা দিয়েই কোনোরকম একটা ছাগল কিনে কোমরের গামছা কোলে উপর দিয়ে ঢাকা এনেছে, যাতে মানুষজন বলতে না পারে মরাটা কোথার থেকে ধরে আনলি। বেচারি 10,500 টাকা ছাগল নিয়ে কুরবানির দিন ধরেন কুরবানি দিয়ে দিছে, আর একজন 18 লক্ষ টাকা দামের গরু 50,000 টাকার গাড়ি ভাড়া করে নিয়ে গেছে কুরবানির দিন সকালবেলা। রব্বুল আলামিন পাঠায় দিছে ফেরেশতাদেরকে, আগে গুলশানে 18 লক্ষ টাকার কারবার, 50,000 টাকা ভাড়া, তাই তো না ভাই? রব্বুল আলামিন দুটাই কবুল করে নিতে পারেন। আল্লাহ এই জন্য বলছেন, লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ না তোমার অন্তর দেখবে, তুমি পশুর সাইজ দিয়ে কি করবে, তুমি লোক দেখানো কারবার দিয়ে কি করবে, তোমার অন্তর দেখে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছিলেন ইব্রাহিমকে, ইয়া ইব্রাহিম থামেন, কদ সাদদাক্তার রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্য করে ফেলছেন, আর তলোয়ার চালানো লাগবে না, তার আগেই আল্লাহ কবুল করছেন। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যেই বান্দা অন্তর থেকে এটা হালাল রিজিক দিয়ে আল্লাহর জন্য উৎসর্গ করবে, আর জবাই দেওয়ার আগে কেনার দিনে আল্লাহ কবুল করে নিতে পারেন, সুবহানাল্লাহ। এই জন্য লোক দেখানো কারবারের মধ্যে নাই। হাজি সাহেব দিছে 1.5 লক্ষ টাকা দামের, আমি কি কম তা হাজি নাকি? আমি 1,20,000 দিলে কুলাইব, 2 লাখ কিনা ভালো, দরকার পড়লে ঋণ করে কিন, সুদে ঋণ করে কুরবানি দেয় দেখানোর জন্য, আছে না ভাই? ঢাকায় বাসায় কি জন্য বললাম, আমগো মহল্লা তো কুটি মহল্লা না, এই জায়গাগুলো চলে আমরা জানি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।